করিমগঞ্জ কংগ্রেসের কার্যালয়ত উত্তপ্ত পরিস্থিতি। ক্ষুব্ধ কংগ্রেস কর্মীয়ে কংগ্রেসের কার্যালয় ইন্দিরা ভবনত উলমালে তোলা। জিলা সভাপতি রজত চক্রবর্তীক লৈ ক্ষুব্ধ হয়ে পড়ল কংগ্রেস কর্মী। জিলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর অপসারণের দাবিরে ক্ষুব্ধ কংগ্রেসীসকলে জিলা কার্যালয়ের ভিতরতেই জিলা সভাপতির নামত দিলে মুর্দাবাদ ধ্বনি। শনিবারে কার্যকরী সভাপতি জাকির হোসেন সিকদারের উপস্থিতিত ইন্দিরা ভবনত এখন সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছিল। নির্দিষ্ট সময়ত কার্যালয়ত উপস্থিত হয়েছিল বহু কংগ্রেস কর্মী, কিন্তু দেড় ঘণ্টা অপেক্ষা করার পিছতো জিলা সভাপতিগী কার্যালয়ত উপস্থিত নোহার উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। আমার জিলা সভাপতি কাম চলি আছে, এই কারণে আমি বিজেপির দালাল বলে কবলে আমি বাধ্য হয়েছি। তিনটা ফ্যামিলি ফ্রিডম ফাইটার ফ্যামিলির ক্যান্ডিডেট দেখা এপ্লিকেন্ট দেখার পাছত তখন কিয় ইন্টারেস্টর পড়া কার ইঙ্গিত ইঙ্গিত তখন এনেকা করেছে। আমি তো দিল্লির আমরা রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এইরকম বিচার চাই, আমরা আমরা প্রেসিডেন্টের কাছে বিচার চাই, বিচার চাই রিপুনপুরের কাছে, এইরকম ব্যক্তি আমরা করিমগঞ্জ লোকসভা আসনত কংগ্রেসের প্রার্থীর করিমগঞ্জ জিলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তীয় নির্বাচনী পর্যবেক্ষকের ওসরত পত্রযোগে কেবল আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নাম প্রেরণ করেছিল। ইয়ার পিছনে পড়া কংগ্রেসের ভিতরে বাহিরে ক্ষোভর জুই জ্বলা পরিলক্ষিত হয়েছিল। গৌরীশ নন্দীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। করিমগঞ্জ কংগ্রেসের কার্যালয়ত উত্তপ্ত পরিস্থিতি। ক্ষুব্ধ কংগ্রেস কর্মীয়ে কংগ্রেসের কার্যালয় ইন্দিরা ভবনত উলমালে তোলা। জিলা সভাপতি রজত চক্রবর্তীক লৈ ক্ষুব্ধ হয়ে পড়ল কংগ্রেস কর্মী। জিলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর অপসারণের দাবিরে ক্ষুব্ধ কংগ্রেসীসকলে জিলা কার্যালয়ের ভিতরতেই জিলা সভাপতির নামত দিলে মুর্দাবাদ ধ্বনি। শনিবারে কার্যকরী সভাপতি জাকির হোসেন সিকদারের উপস্থিতিত ইন্দিরা ভবনত এখন সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছিল। নির্দিষ্ট সময়ত কার্যালয়ত উপস্থিত হয়েছিল বহু কংগ্রেস কর্মী, কিন্তু দেড় ঘণ্টা অপেক্ষা করার পিছতো জিলা সভাপতিগী কার্যালয়ত উপস্থিত নোহার উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। আমার জিলা সভাপতি কাম চলি আছে, এই কারণে আমি বিজেপির দালাল বলে কবলে আমি বাধ্য হয়েছি। তিনটা ফ্যামিলি ফ্রিডম ফাইটার ফ্যামিলির ক্যান্ডিডেট দেখা এপ্লিকেন্ট দেখার পাছত তখন কিয় ইন্টারেস্টর পড়া কার ইঙ্গিত ইঙ্গিত তখন এনেকা করেছে। আমি তো দিল্লির আমরা রাহুল গান্ধী সোনিয়া গান্ধী এইরকম বিচার চাই, আমরা আমরা প্রেসিডেন্টের কাছে বিচার চাই, বিচার চাই রিপুনপুরের কাছে, এইরকম ব্যক্তি আমরা করিমগঞ্জ লোকসভা আসনত কংগ্রেসের প্রার্থীর করিমগঞ্জ জিলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তীয় নির্বাচনী পর্যবেক্ষকের ওসরত পত্রযোগে কেবল আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নাম প্রেরণ করেছিল। ইয়ার পিছনে পড়া কংগ্রেসের ভিতরে বাহিরে ক্ষোভর জুই জ্বলা পরিলক্ষিত হয়েছিল। গৌরীশ নন্দীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।